আপনাদেরকে জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে বলবো বর্ষাকালে চুল বা হাতের নখ পায়ের নখ কি করে ভালো রাখবেন চুলে অবশ্যই শ্যাম্পু করবেন দুবার সপ্তাহে দুদিন করে মিনিমাম যদি অল্টারনেটে করতে পারেন তাহলে ভালো কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ময়েশ্চারাইজারটা কম করবেন এবং তেলও যতটা সম্ভব কম মাখলে ভালো যে ময়শ্চারটা নেচারে ঘুরে বেড়াচ্ছে সেটা চুলে করবে করবেন চুল ভীষণ চিপচিপ হয়ে যাচ্ছে ময়লা অনেক বেশি ময়লা অ্যাবজর্ব করছে চুল ভেজা থাকছে তেল লাগানো থাকলে চুল চুলে ময়লাটা থাকছে ভেজা থাকছে এবং ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যাবে এই জন্য চেষ্টা করবেন সপ্তাহে দুদিন বা তিন দিন যখনই শ্যাম্পু করবেন তেল লাগাতে হলে তেল লাগিয়ে সাথে সাথে আধ ঘন্টার মধ্যেই শ্যাম্পু করে নেবেন বেশিক্ষণ রাখার দরকার নেই কারণ তেলের কাজ হচ্ছে শুধু স্কিনটাকে ময়েশ্চার করা এবার সেটা হয়ে গেল তারপর আপনারা চুল ওয়াশ করে নিতে পারেন এবার নখ কী করে ভালো রাখবেন নখ ভালো রাখার জন্য সব সময় তো রাত্রিবেলা শোয়ার সময় পা হাত পায়ে পা ভালো করে মুছে নেবেন মুছে নিয়ে বোরোলিন বা ভেজলিন যেটা পাবেন সেটা খুব ভালো করে নখের মধ্যে মেসেজ করবেন যারা জল জলের কাজ করতে হয় মানে মহিলারা হাউস ওয়াইফ রয়েছেন জলের কাজ করতে হচ্ছে তারা নেল পালিশটা ইউজ করবেন একটু ভালো কোয়ালিটি নেল পালিশ ইউজ করবেন কারণ কম দামে নেল পালিশগুলো উল্টে নখের ক্ষতি করে দেয় এবার ছেলেরা বলবেন আমরা কি করব আপনারাও নেল পালিশ ইউজ করুন তাতে করে নখের যে ভেজা ভাব থাকার জন্য ফাঙ্গাল ইনফেকশনটা হবে সেটা হবে না না আমি কিন্তু করছি না ট্রান্সপারেন্ট যে পাওয়া যায় যেটা লাগালে বোঝা যায় না সেটাই আপনারা লাগান এতে করে নখটা অনেক গ্লেজিং হয় কিন্তু তার একটা প্রোটেকশন থাকে পায়ে তো অবশ্যই লাগাবেন যারা চটি পড়ছেন যদি শু পরেন তাহলে আপনার পা তো কভার থাকছে প্রবলেম হবে না যদি চটি পড়ছেন যারা তারা জলের মধ্যে দেখুন অনেকটা ড্রেনের জল পায়ে লাগছে রাস্তার কাদামাটি পায়ে লাগছে আপনি যখন একটা রাস্তা দিয়ে হাঁটাচলা করছেন কুড়ি মিনিট তিরিশ মিনিট এই সময়টা আপনার পায়ে নোংরাটা থেকে যাচ্ছে তো সেটা পরবর্তীতে গিয়ে ফাঙ্গাল ইনফেকশন হওয়া হাজা হয়ে যাওয়া পা থেকে গন্ধ ছাড়া নানান রকম প্রবলেম আসবে রাত্রিবেলা খুব ভালো করে পা ধুইয়ে ভেজলিন বা বরলিন যেটাই থাকবে সেটা লাগিয়ে রাখতে পারেন ভালো করে পায়ের যত্ন নেবেন হাতে পায়ের যত্ন নেওয়াটা খুব জরুরি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন